একলা মানুষ টুকরো মাত্র মানুষ যদি মিলতেই না পারে ভরসার পরিবেশ তৈরি হবে কি গো মানুষকে একতাবদ্ধ হওয়ার এই মন্ত্র কাগজে কলমে লিখে রেখে গিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারদের প্রথাগত দম্ভ লালসা অহমিকা শাসন শোষণ এসব কিছুকে ছাড়িয়ে বারোশো আটষট্টি খ্রিস্টাব্দের পঁচিশে বৈশাখ জন্ম নেয়া এই কবি ছিলেন মানুষের কবি তিনি সদা দেশপ্রেমে মগ্ন থাকা প্রজাদরদি এক জমিদার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সামাজিক জীবনে কেবল একজন প্রজাবান্ধব জমিদার ও সমাজ সংস্কার হিসেবে সুপরিচিত যে ছিলেন তা নয় বরং আধুনিক কৃষির একজন রূপকার হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন গ্রামের উন্নতির মধ্যেই সামগ্রিক উন্নয়ন নির্ভরশীল তার কবিতায়ও সেই প্রতিধ্বনি শোনা যায় যারে তুমি নিচে ফেলো তোমারে তোমার নিচে পশ্চাতে সে তোমারে গল্প উপন্যাস রেখেছ নাটক কবিতা প্রবন্ধ সব অনেক কিছুই কিন্তু দেখা যাবে যে তার যে ভাবনাগুলো সেটি প্রবন্ধের মধ্যে আছে তিনি বারবার বলেছেন যে আমাদের মানুষের মধ্যে আমাদের মধ্যে একটা লোভের প্রবণতা ব্যাপক এবং শুধু আত্মস্বাত করতে চাই পেতে চাই ধনী হতে চাই এই বিষয়টা এত বেশি এটি আমাদের মধ্যে ঢুকে পড়েছে যে আমরা মানবিক মূল্য চেতনাটি হারিয়ে ফেলেছি তার পোস্টমাস্টার গল্প থেকে শুরু করে নানা গল্পে নানা কবিতায় কিন্তু এই যে মানবিক সম্পর্ক এই সম্পর্কটিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সমবায় দুই প্রবন্ধে রবি ঠাকুর বলেছেন দল বেঁধে থাকা দল বেঁধে কাজ করায় মানুষের ধর্ম এই ধর্ম থেকে বিচ্যুত হলেই মানুষ লোভ ক্রোধ মোহের মতো রিপুর শিকারে পরিণত হয় ধনের ধনে দারিদ্র হরণের ক্ষমতা যে সে কথাই তার সমবায় ভাবনার মূলে ছিল লোকসাধারণের ধন উৎপাদনের ক্ষমতার্জনের মাধ্যমেই যে দারিদ্র বিমোচন করা সম্ভব সে কথাও তিনি বারবার বলেছেন উনি যে চিন্তা করেছিলেন সেটা কিন্তু সঠিক মানুষ যখন এক হয় তখন অনেক কিছু করতে পারে একা একা অনেক কিছু করা যায় না এখনকার যে একটু বলি সেটা হচ্ছে এখন আমরা হয়ে গেছি ব্যক্তি আমরা এখন আর আমরা নাই আমরা সবাই আমি তিনি সেটাই করতে চেয়েছিলেন যে সবাইকে একসঙ্গে নিয়ে এসে ওই আমির থেকে আমরা হবে যারা একসঙ্গে আসবে একসঙ্গে কাজ করবে কিন্তু সবাই তার থেকে উপকার পাবে ন্যায্য পাবে এটা হচ্ছে সমবায়ের মূল ধারণা কিন্তু ওখানে দেখা গেল ওই যে নেতৃত্বের ব্যাপার যারা অগ্রসর যারা বেশি সম্পদ আছে তাদের ইতিমধ্যেই বা যাদের শিক্ষা দিকা বেশি আছে তারা নেতৃত্বে আসে নেতৃত্বে এসে অন্যদেরকে ঠিক পাত্তা দিতে চায় না প্রচলিত অর্থে তিনি না হলেও তিনি তৈরি করেছিলেন একটি সৃষ্টিশীল পারিবারিক পরিবেশ ছিল তার ব্যাপক দেশের গ্রামীণ জীবনকে প্রত্যক্ষ করেছেন খুব কাছ থেকে লক্ষ্য করেছেন শাসন কিভাবে অর্থনৈতিক বিকাশকে শৃঙ্খলিত করে একই সাথে প্রাচ্য প্রাতিচ্য সমাজ ও সভ্যতাকে পর্যালোচনা করেছেন গঠনমূলক দৃষ্টিতে লিখে রেখে গেছেন আমাদের দেশে পল্লিতে পল্লিতে ধন উৎপাদন ও পরিচালনার কাজে সমবায় নীতির জয় হোক তানজিলা মিম এখন ঢাকা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন